সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে আমি ব্লগটি শুরু করছি কারণ আজকে হচ্ছে উল্টো রথ তো উল্টো রথে এখানে ভারত সেবাশ্রম থেকে যে রথটি বেরিয়েছে আমাদের গ্রামে বা ছোট্ট শহর বলতে পারেন সেখানে হচ্ছে সেই রথের সামনে কিছু স্টুডেন্টরা আছে যারা লাঠি খেলার প্রদর্শন করে দেখাচ্ছেন তো তার পেছন পেছনে রথ আসছে প্রচুর লোকে নাচ গান বাজনা সহকারে ভগবানের রথকে পৌঁছে দিচ্ছেন যেহেতু আজকে উল্টো রথ অর্থাৎ মাসির বাড়ি গিয়েছিলেন জগন্নাথ ভগবান এবারে ঘরে ফেরার পালা তো আমাদের যেতে যেতে আজকেও না বেশ অনেকটা সন্ধে হয়ে গেছিলো বাড়ির কিছু কাজকর্ম ছিল সেগুলো সেরে বেরোতে বেরোতে প্রায় পৌনে সাতটার মতো বেজে গেছিলো আর যখন আমরা বাজারে যাই একেবারে ফাঁকা ছিল এত মনটা খারাপ লাগছিল যে রথের দড়ি টানা হলো না বা রথ দেখা হলো না প্রণাম করা হলো না তো শুধুমাত্র ভগবানকে ডাকছিলাম তো ভগবানের অশেষ কৃপা প্রথমে দেখলাম ছোট্ট ছোট্ট দুটি রথ আর তারপরে বিরাট বড়ো রথ তো একসঙ্গে তিন তিনটে রথের দড়ি মনের মতো অনেকটা আমরা টেনে নিয়ে গেছি এবং রথকে প্রণাম করেছি তো অনেকটা মনটা শান্তি হলো তারপরে আমরা একটু হাঁটতে গেছিলাম দোকানপাটগুলো দেখেছি তো আমার ছেলে যেহেতু ও কিনতে একটু ভালোবাসে তো যার জন্য ও যতবারই শপিং মলে যায় ও একটা করে পারফিউম নেয় ওর ভীষণ ভালো লাগার জিনিস হচ্ছে পারফিউম ও কিন্তু ইউজ করে না খুব একটা সব কিছু কালেকশান করে করে গুছিয়ে রাখে তো এবারে এটা দেখেছে খুব সুন্দর লাগছিল পারফিউমটাও সুন্দর যাই হোক রথের মালা থেকে আমরাও যখন ছোটো ছিলাম তখন অনেকেই বিশেষ করে মাটির জিনিসপত্র তখন বেশি কেনা হতো তখন তো এইসব ফেন্সি জিনিসপত্র খুব একটা ছিল না আমাদের এদিকে যার জন্য ঘর সাজানো মাটির জিনিসপত্র আমরা কিনতাম আর এখন তো এত জিনিসপত্র বেরিয়ে গেছে ফেন্সি বাচ্চাদের জন্য যেগুলো দেখলেই ইচ্ছে হয় কালেক্ট করতে বিশেষ করে এই ঢাকনা দেওয়া গ্লাসগুলো ভীষণ কাজের কারণ আমরা সব সময় জল খাই কিন্তু জল পান করার পরে সেটা যে ঢাকা দেবো ঢাকনা খুঁজতে খুঁজতে অনেকটা সময় লাগে বা ছেলের জন্য মাঝে মধ্যে যে গ্লুকনটি গুলে রাখি বা লস্যি গুলে রাখি মানে চাপা দিয়ে এটা হলে একেবারে ক্যাপ সমেত একটা গ্লাস আমি দুটো নিয়েছি তো দেখুন এই গ্লাস দুটো খুবই কার্যকরী আপনারাও নিতে পারে খুব বেশি দাম নয় তো যাই হোক এই ক্যাপগুলো খুললেই কিন্তু এর মধ্যে যে কোনো শরবত লস্যি বা জল আপনারা নির্দ্বিধায় রাখতে পারেন যে ঢাকনা কোথাও হারিয়ে যাওয়ার ব্যাপার নেই বা খোঁজবার ব্যাপার নেই একটি ঢাকনা সহকারী স্টিলের যার জন্য বেশ দেখে আমারও পছন্দ হলো দুটি গ্লাস নিয়ে নিলাম আর আমার ছেলের ব্লু কালার ভীষণ পছন্দ সেই জন্য ও হচ্ছে একটি ব্লু কালারের বোতল ওয়াটার বাটল আর ওর একটা পেন্সিল বক্স নিয়েছে এই পেন্সিল বক্সটি অনেকটা জায়গা আছে এখানে অনেক পেন পেন্সিলস রাবার বা অনেক কিছু এখানে রাখা যেতে পারে স্পেসটা অনেকটা বড় বেশ ভালো আর এটি একটি দেখুন বেলুন ডলফিন যেটা রথের মেলা থেকে নেওয়া হয়েছে পিঙ্ক কালার ভীষণ আই শুথিন একটি কালার আর আমার ছেলের না প্যান্টগুলো সব নষ্ট হয়ে যাচ্ছিল সেই জন্য ওর জন্য দুটি হাফ প্যান্ট আমি নিয়েছি যেহেতু সাইক্লিং করতে ভালোবাসে তো এখন গরমকালে এই হালকা গেঞ্জির প্যান্টগুলো ভালো হবে ওর জন্য আর এই টর্চটিও আমি রথের মেলা থেকে নিয়েছি কারণ বাইরে কোথাও যেতে বা এই যে খাটের তলায় জিনিসপত্র অনেক সময় হারিয়ে যায় বা পড়ে যায় সেগুলোর জন্য এই টর্চটা ভীষণই কার্যকরী আর এই টর্চে না দু সাইডে লাইট আছে একটি এলইডি লাইট তো এই লাইটের ফোকাস কতটা জোর চেক করার জন্য আমার ছেলে লাইট অফ করে দেখছে যে কতটা লাইটের জোর আছে দেখুন এটা হচ্ছে এলইডি লাইট যেটা কারেন্ট চলে গেলে আপনারা ঘরে রাখতে পারেন বা অন্ধকারে চালাতে পারেন আর সামনে টর্চের লাইট আছে এটা ভীষণই কিউট একটি ছোট্ট বক্সের মধ্যে আছে আর আমার ছেলের কালেক্ট করা কিছু খেয়াল ও আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করবে আর এগুলো সবটাই যে ও নিজে কিনেছে তা নয় কিছু আমি ওকে কিনে দিয়েছি আর কিছু গিফট পেয়েছে আর সেগুলোই ও হচ্ছে ও নিজে হাতে রং করা টেবিলের ওপর সাজিয়ে রেখেছে সেগুলোই আপনাদের সঙ্গে ও শেয়ার করে দেখাচ্ছে এটি গতকালই কিনেছিল এই পারফিউমটা ভীষণ সুগন্ধি আর এর বোতলের ডিজাইনটাও ভীষণ ভালো লাগবে এরপরে ওর সব থেকে ফেভারিট একটা গিফট যেটাও পেয়েছে সেটা হচ্ছে ড্রোন যেটাও অনেক দিন থেকে ওর ইচ্ছে ছিল একটা ড্রোন আমাকে বলে রেখেছিল প্রায় এক বছর আগে থেকে কিন্তু ও যে এবারে এটা গিফটে পেয়ে যাবেও ভাবতে পারেনি তো এই ড্রোনে দুটি ক্যামেরা লাগানো আছে একটা ফ্রন্ট ক্যামেরা আর একটা নিচে ক্যামেরা তো আমি পারলে ভবিষ্যতে এই ড্রোনটা নিয়ে একটু ইউটিউব করার চেষ্টা করব। আমারও ভীষণ ইচ্ছে ছিল যাই হোক ধ্রুব এই ড্রোনটা গিফটে পেয়ে গেছে ও লাকি গিফট ও সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছে আরেকটি জিনিসও পেয়েছে সেটা হচ্ছে এটাকে কি বলবো নেক ফ্যান বলা যায় অর্থাৎ এখন যা গরম পড়েছে বন্ধুরা রাস্তায় বেরোতে গেলে না প্রচণ্ড ঘেমে যাচ্ছে যার জন্য এটা এরকমভাবে ঘাড়ের মধ্যে দিয়ে দিলে এর মধ্যে দেখুন ওই যে হোলগুলো আছে ওখান থেকে না বেশ ভালোই বাতাস আসে আমিও দেখছিলাম ট্রাই করে বেশ ভালোই এখান থেকে বাতাস লাগে গরম লাগবে না আপনারা বাইরে বা রাস্তায় কোথাও গেলে এটার ব্যবহার করতে পারেন তো আমার ছেলের এই কিছু কিছু জিনিসগুলো আছে ও কালেকশান করে রেখেছিল। সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলো তো এগুলি হচ্ছে ওর কালেকশান করা কিছু ব্লুটুথ হেডফোন ও সবটাই কিন্তু গুছিয়ে রেখে দিয়েছে ও ইউজ করে না এগুলো আর আপনারা আমার চ্যানেল দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আপনারা প্লিজ আমার চ্যানেল বেশি বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর কোথাও যদি ভুল ত্রুটি হয়ে যায় সেটাও নিশ্চয়ই বলবেন থ্যাংক ইউ সো মাচ